প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দাউল ইফতা আহলে সুন্নাতের ওলামায়ে কিরামগণের নিকট প্রশ্ন করা হয়েছে যে ওলামায়ে কিরামগণ এই মাসআলার বিষয়ে কি বলেন যে সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, সকাল ১০টায় চোখ খুলল। সাধারণ লোকদের মাঝে তো এটা প্রসিদ্ধ রয়েছে যে যখন সেহরি করতে পারি নাই তো রোজাও রাখা যাবে না। এখন যেহেতু সকাল ১০টায় চোখ খুলল, এখন কি করব? এখন কি রোজা রাখবো? না, রাখবো না, কি করব? এই প্রশ্নের উত্তরে দাউল ইফতা আহলে সুন্নতের ওলামায়ে কিরামগণ কি উত্তর দিয়েছে, আসুন আমরা তার সারমর্ম মনোযোগ সহকারে শ্রবণ করি। সকাল ১০টায় জাগ্রত হওয়াতে সেহেরি করতে পারেনি, তাই রোজাও রাখতে পারবে না, এটা সম্পূর্ণ ভুল। সেহেরি ছাড়াও রোজা রাখতে পারবে, শরীয়তে এটার অনুমতি রয়েছে। সকাল ১০টায় চোখ খুললে তখন সে রোজার নিয়ত করতে পারবে, কেননা দ্বিপ্রহরের সময় আমাদের এখানে অনেক দেরিতেই শুরু হয়ে থাকে। সকাল ১০টায় চোখ খুলল, এখন সে রোজার নিয়ত করতে পারবে, তবে শর্ত রয়েছে। শর্তটা কি? শর্ত হলো যখন সুবহ সাদিকের সময় শেষ হয়ে গেছে, অর্থাৎ সেহরির সময় শেষ হয়ে গেছে, তখন থেকে ১০টা পর্যন্ত ওই ব্যক্তি হতে এমন কোনো কাজ পাওয়া না যাওয়া যার কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেছে এমন কোনো কাজ পাওয়া না যাওয়া, যেমন জেনে বুঝে খাবার খেয়ে নিল বা জেনে বুঝে পানি পান করে নিল, তবে এমত অবস্থায় তার জন্যে রোজার নিয়ত করার অনুমতি নেই। জেনে বুঝে যদি সে কিছু খেয়ে ফেলে, কিছু পান করে ফেলে, তো তখন তার জন্য রোজার নিয়ত করার অনুমতি নেই, কেননা তার রোজা হবে না। তবে হ্যাঁ, ভুলে কিছু পানাহার করে নিয়েছিল, স্মরণে ছিল না, শুয়ে অবস্থায় ছিল, আর পিপাসার কারণে সে উঠে পানি পান করে পুনরায় শুয়ে গেল, ভুলে পানাহার করে নিল আর সকাল ১০টায় জাগ্রত হল। এখন নিয়ত করতে চাইলে তবে করতে পারবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আমরা বুঝতে পেরেছি যে যদি কখনো এভাবে আমাদের সকাল ১০টায়, যদি কখনো এভাবে আমাদের সেহরির সময় চলে যায়, এরপর যদি আমাদের ঘুম ভাঙে, তো তখন আমাদের কি করতে হবে, আমাদের সে রোজা রাখতে পারবো কি না, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বয়ান করার, বর্ণনা করার চেষ্টা করে থাকি। আপনাদের নিকট অনুরোধ, প্রত্যেকটি মাসআলা আমরা স্মরণ রাখার চেষ্টা করব এবং যখনই এর প্রয়োজন হবে আমরা তার উপর আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও আমরা একটি মাসআলা সম্পর্কে জানতে পেরেছি, আর আমাদের উচিত শরীয়তের বিধান সম্পর্কে জানা আর তার উপর আমল করা, আর সম্ভব অনুযায়ী অন্যের নিকট তা পৌঁছে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক এবং রোজা এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তমভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।